মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন হলো কলকাতাকে লন্ডন করা। সব থেকে বড় চ্যালেঞ্জ কলকাতার সেটা হচ্ছে যে রাস্তাঘাট। রাস্তাঘাট এমনি দেখলে মনে হবে ঠিক আছে, কিন্তু রাস্তাঘাট যেহেতু নিচে পলি মাটি, কোথাও দিয়ে জল ঢুকে গেলে রাস্তা বসে যাচ্ছে। আর যেহেতু একটা এত বড় আনপ্ল্যান সিটি, কখনো সিএসসির কাজ, ইলেকট্রিকের কাজ, কখনো জলের কাজ, কখনো পাইপের কাজ, কখনো এর কাজ, এগুলো খুঁড়ে খাড়ে রেখে দেয়, জল ঢুকে যায়, রাস্তা বসে যায়। সেইটাকে নতুন কোনো টেকনোলজি নিয়ে এসে, বিশেষ করে মেন রাস্তাগুলো যাতে স্মুথ হয়, সেইটা একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে। ওয়েদারের দিক থেকে নিশ্চিতভাবে ওখানে ঠান্ডা, এখানে গরম, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, হেরিটেজ ট্র্যাডিশন মেনটেন রাখ করা, আরও বেশি করে সবুজায়ন করা এবং এয়ার কোয়ালিটি ডেভেলপ করা, এই কাজগুলো হলো নিশ্চিতভাবে আমার লক্ষ্য। তাছাড়া পৌরসভায় যেটা হয় সেটা হলো যে পরিশোধিত পানীয় জল সবার জন্যে। এখনও কিছু এলাকা আছে, যাদবপুর, টালিগঞ্জ, ইস্টার্ন বাইপাস, যেখানে এখনও ডিপ টিউবওয়েলের জল মানুষকে খেতে হয়, সেইটাকে করা। প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পর 82 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরাদ হাকিম, তিনি এই মুহূর্তে ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন এবং সঙ্গে ওনার মেয়ে রয়েছেন, দলীয় কয়েকজন কর্মী তারা সঙ্গে রয়েছেন এবং মূলত জনসংযোগ করা। এবং কয়েকদিন আগেই এক হচ্ছে বিধানসভা ভোট হয়, সেই বিধানসভা ভোটের কাছে মানুষের কাছে তিনি পৌঁছেছিলেন, আবারও পৌরসভা ভোটে তিনি প্রার্থী হয়েছেন, যেহেতু সেই কারণে মানুষের সঙ্গে কাছে তিনি পৌঁছচ্ছেন এবং জনসংযোগ করছেন। এবারে মূল লক্ষ্য হচ্ছে যে আমার 80% মানুষ এখানে আমায় সাপোর্ট করে। আবার তো আবার নতুন চ্যালেঞ্জ বাবা, 25 বছর ধরে আমাদের এই এরিয়ার পৌরপিতা, আর প্রত্যেকবার খুব ভালো লাগে যে যখনই বাবার ইলেকশন হয় আমরা নেমে পড়ি একসাথে। এটা আমার পাড়া, এই পাড়ায় আমি জন্মেছি, বড় হয়েছি, তো একসাথে গিয়ে হই হই করে লোকের সাথে। এবছর নিশ্চয়ই, যেহেতু করোনা চলছে তার প্রোটোকল মেনেই কাজ করা হচ্ছে, কিন্তু একটা আনন্দ লাগে সকাল সকাল উঠে পাড়ায় ঘুরতে। রাজনীতিবিদ হিসেবে আমরা দেখেছি, কিন্তু একজন একাধিক দায়িত্ব তিনি পালন করেছেন, পরিবারের কাছেও তিনি একেবারে সমানভাবে সেই দায়িত্ব পালন করেন, সময়টা কতটা দেয় ভোটের সময়? দেখুন, নিশ্চয়ই যখন একটা মানুষ মন্ত্রী হন, মহানাগরিক হন, পরিবার হিসেবে যে কোয়ান্টিটি অফ টাইমটা আমাদের পাওয়া দরকার, হয়তো পাই না, কিন্তু কোয়ালিটি অফ টাইম পাই। একজন বাবা হিসেবে যেটা বলতে পারি যে আমাদের মধ্যে যে আদর্শ দেওয়া উচিত, যে ভ্যালু সিস্টেম দেওয়া উচিত, যে সময়টা যখন মন খারাপ লাগে সেই সময় সবসময় বাবাকে পেয়েছি। ক্যামেরায় স্বপ্নদর্শক পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, এখন অতি বৃষ্টি হচ্ছে, সেইভাবে প্ল্যানিং করে আরও কিছু পাম্পিং স্টেশন বাড়ানো, কলকাতার থেকে যে জলগুলো বেরিয়ে যায় খাল দিয়ে সেই খালগুলো পরিষ্কার করা, ভ্যাকসিনেশনটা কলকাতায় 100% হয়ে গেছে, এটা যদি আবার ডবল ডোজ আসে করা, এবং করোনা, ডেঙ্গু, ম্যালেরিয়া নিয়ন্ত্রণের মধ্যে রাখা, এটা একটা পৌরসভার কাছে বড় চ্যালেঞ্জ। তৃতীয়ত হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার করে আধুনিক আরও কম্প্যাক্টার বসিয়েছে, এরপরে আরও আধুনিক যন্ত্রপাতি বেরিয়েছে করা, এবং এখন আর ডাম্পিং ইয়ার্ড অর্থাৎ ধাপা তৈরি করা যাবে না, এটা এনজিটি এর রিপোর্ট। আমাদের ফ্যাক্টরি তৈরি করতে হবে যেখানে সকালের ময়লাটা যাবে এবং সেখান দিয়ে বিভিন্নভাবে ভাগ হয়ে গিয়ে সেগুলো বিভিন্ন কাজে লেগে যাবে।